হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে হুগলি জেলার এমন একটা মন্দির সম্বন্ধে জানাবো যেটা সারা বাংলার সেরা বড় মন্দিরের মধ্যে অন্যতম। ব্রহ্মদত্ত ধাম এটির নাম। এটি হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত। মন্দিরটি 2015 সালে নির্মাণের কাজ চালু হয়েছে। প্রায় 15 বিঘা জমির ওপর এই বিশাল মন্দিরটি গঠিত। বাংলার বুকে এমন বড় মন্দির সচরাচর দেখা যায় না। কী ভাবছেন, কীভাবে আসবেন? চিন্তার কোনো কারণ নেই, সকল তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তার আগে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এটি করে নিন, যাতে এমন ভিডিও আমি বারবার আপনাদের সামনে আনতে পারি। হাওড়া বর্ধমান কর্ড লাইন ট্রেন ধরে বাড়ুইপাড়া স্টেশন, অথবা বর্ধমান দিয়ে এলে হাওড়াগামী ট্রেন ধরে বাড়ুইপাড়া স্টেশনেই নামতে হবে। স্টেশনে নেমে স্টেশনের পাশে অটো বা টোটো ধরে 20-25 মিনিট রাস্তা এই মন্দিরের। ডিসক্রিপশানে আমি আরও ডিটেল দিয়ে রাখলাম, প্রয়োজনে চেক করে নিতে পারেন। মন্দির নির্মাণের কিছু কাজ এখনও বাকি আছে, তবুও প্রায় অনেকাংশই সম্পূর্ণ হয়ে গিয়েছে। গোটা মন্দিরটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। আসুন এবার আমরা একটু মন্দিরের ভিতরের দিকে যাই। এটি মন্দিরের মেন প্রবেশ পথ। মন্দিরের প্রবেশপথের দুপাশে দুটি গম্বুজ আছে এবং মূল মন্দিরটি প্রায় একতলা সিঁড়ি দিয়ে উঠতে হয়। মন্দিরের ডিজাইনটি দক্ষিণ ভারতের মন্দিরের মতো অনেকটা। অবশ্য মন্দির সংস্থার প্রধান মন্দিরটি দক্ষিণ ভারতেই অবস্থিত। এটি মন্দিরের সিংহ, যেটি দেখলে দক্ষিণ ভারতের মন্দিরের কথা আপনাদের মনে পড়বে। এই সিঁড়িগুলি মন্দিরের ভিতরে প্রবেশ করার প্রধান পথ। মন্দিরের পরিবেশ এতটাই শান্ত যে একবার গেলে এখানে আলাদা অনুভূতি পাওয়া যায়। বারবার আসার জন্য আপনার মন টানবেই। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দির দর্শনে। প্রধান মূর্তি দেখার জন্য এই গেটটিকে অতিক্রম করতে হয়। নিচে জুতা খুলে সিঁড়ি দিয়ে উঠে দেখা যায় মন্দিরের গেটের দুপাশে কপিল মুনি ও একটিতে ভগবান গণেশের মূর্তি বসানো আছে, আর একটিতে আছে দেবাদিদেব মহেশ্বর। সামনেই আছেন বিষ্ণুদেবের কুর্ম অবতারের একটি মূর্তি, যেটিকে মালা দিয়ে পুজো করা হয়। মন্দিরটি ভিতরটি সাদা মার্বেল পাথরের তৈরি, আর সামনেই আছেন ভগবান ব্রহ্মার 3 অবতারের মূর্তি, যেটি সাদা শ্বেত পাথরের তৈরি। উচ্চতা প্রায় 10 ফুট ও ওজন প্রায় 400 কেজি। এটি ভগবান ব্রহ্মার 3 অবতারের মূর্তি। এত সুন্দর বড় মন্দির ও এত বড় ভগবানের দর্শন পেতে হাজার হাজার মানুষ এখানে প্রত্যহ ভিড় করেন। প্রত্যহ দুপুরে পূজা ও সন্ধ্যা আরতি হয়, যেটি দেখার মতন। একসাথে ব্রহ্মা বিষ্ণু মহেশের এই মূর্তি এতটাই সুন্দর, যা থেকে মুখ ফেরানো যায় না। ত্রিদেবকে সামনে থেকে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। প্রত্যহ সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত ভক্তগণের জন্য মন্দির খোলা থাকে। প্রতি বৃহস্পতিবার এখানে ভোগ দেওয়া হয়, আর তার জন্য কোনো কুপন লাগে না। মন্দির দর্শনে প্রত্যহ দুপুরে পূজা ও সন্ধ্যা আরতি দেখার মতন, ওটি মিস করবেন না। ডোনেশন বক্সে মন্দির নির্মাণের কাজে সহায়তা করার জন্য সাধ্য মতন অর্থ অনেকে এখানে দান করেন, চাইলে আপনিও তা করতে পারেন, যেটি মন্দির নির্মাণের কাজে ব্যবহৃত করা হবে। দৈনন্দিন জীবনের ব্যস্ততা কাটিয়ে ফ্যামিলি নিয়ে বাংলার সবথেকে বড় মন্দির আসার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল। গ্যারান্টি দিয়ে বলছি, মন্দিরের শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আপনাকে নিরাশ করবে না। ডিসক্রিপশানে এই মন্দিরের ম্যাপেও দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি বন্ধুরা পরের বার অন্য কোনো জায়গার সন্ধান দিতে।
ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকবেন।